আসসালামু আলাইকুম আসলাম হালাদার আপনাকে যুক্ত করা হচ্ছে আসলাম আপনি বলেন তাহলে জি ভাই কেমন আছেন ভালো আছেন আশা করি আপনিও ভালো বলেন তাহলে আচি ভাই আপনার সাথে অনেক দিন আপনার ফেসবুকেও আমি নক করছিলাম আপনার সাথে কথা বলবো কিছুদিন আগে আমার একটা ফ্রেন্ড ইয়াত নাম ওর সাথে মনে আপনি thảo ছিলেন তো আসলে ভাই আপনার ভিডিও গুলো অনেক ভালো লাগে আপনার কথাগুলো অনেক ভালো লাগে তাই আপনার সাথে তো কথা বলার চেষ্টা করছিলাম অনেক দিন যাবৎ আচ্ছা আচ্ছা ভাই তাহলে তো ভালোই হলো কথা কথা আজকে হয়ে গেল তাহলে বলেন আপনি কোনো স্পেসিফিক বিষয় থাকলে বলতে পারেন তা আমার বিষয়টা হলো আসলে আপনার মতে আমিও একই আমি আসলে এক সময় ধর্মের জন্য আমি অনেক কিছুই করছি তো আমার এক ধর্মগুরু ছিল তার সাথে অনেক কথা বলছি তার সাথে অনেক আলোচনা করছি তো তাকে আমি একটা প্রশ্ন করছিলাম সে এটা কথা বলছিল আমাকে যে সুষ্ঠা নির্দোষ এবং ন্যায় বিচারক এখন আমি তাকে প্রশ্ন করছিলাম যে একজন মানে দয়ালু এবং ন্যায় বিচারক এই কথা আমাকে বলছিল তো আমি বলছিলাম যে দয়ালু আর ন্যায় বিচারক তো এক হতে পারে না একজন আর একজনের থাকতে পারে না কারণ আমি হ্যাঁ আমি আমি অপরাধ করছি সে অপরাধের শাস্তি হইলো আমার ফাঁসি এখন সে যদি এইটা হলো আমার ন্যায় বিচার যদি আমাকে ফাঁসি দেয় সে ন্যায় বিচার হলো কিন্তু সে যদি আমাকে ক্ষমা করে দেয় তাহলে সে দয়াল হইলো তাহলে ন্যায় বিচার হলো না তাহলে একজনের ক্যারেক্টার তো এটা হতে পারে না হ্যাঁ একদম একদম ঠিক এই প্রশ্ন আমি অনেক ধর্মগুরুদের প্রশ্নটা করছি কিন্তু কোনো প্রশ্নেরই তারা কোনো অ্যানসার দিতে পারে না আবার বলছে যে একটা কথা বলছে যে সস্তা সবচাইতে মানে সর্বশক্তিমান মানে বলতে আছে যে একটা বলা আছে আল্লাহ আল্লাহ সবচাইতে বড় তো প্রশ্ন করছিলাম আল্লাহ যদি সবচাইতে বড় হয় তাহলে ছোট কে তো আপনার কথার সাথে আমার কথা মানে আমার আপনার কথা শুনি তারপরে মুফাজ্জুল ইসলাম তার কথাও আমি শুনি তো আসলে আসলে যে মানে ধর্মগুরুদের কথায় সৃষ্টিকর্তা মানে একজন ফালতু লোক এবং এবং খুব কোরআন শরীফের এক কথা শুনলাম একদিন এক হুজুরকে প্রশ্ন করলাম যে এবং সষ্টার সাথে একটা চ্যালেঞ্জ হয় কিন্তু বোঝা যায় চ্যালেঞ্জে সষ্টা হেরে গেল যে তোমার খাস বান্দাকে আমি পথভ্রষ্ট ভ্রষ্ট সারমো করছে তো সোষ্টা তো পারলো না তার সাথে কেমন কেমন হয়ে যায় না অনেক তারপর কোরআন শরীফ অনেক কিছু পড়লাম কিন্তু পড়তে পড়তে দেখলাম যে আসলে মানে সবই মিথ্যা কথা কি বুঝতে পেরেছি আসলাম ভাই আপনি তাহলে আমাদের মতোই আসলে তাহলে আপনার সাথে তো আসলে আমাদের সেরকম কোনো বিতর্ক হবে না তো ভাই আপনাকে তাহলে আজকে বিদায় জানাই আমরা দেখি কোনো মুমিন ভাইকে পাই কিনা ঠিক আছে আমরা একটু বিতর্ক হইলে মজা হয় বুঝছেন আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ভাই আপনি আবার যুক্ত হন পরে আবার কথা হবে আমরা দেখি কোনো মুমিন ভাইকে পাই কিনা

এরশাদ আমার উপরে ওভারটক করতেছিল এর সাথে মানে খানিকটার জন্য মিউট করা হয়েছিল তো সে খুব অফেন্ডেড হয়ে গেছে কারণ আমাকে এটার জন্য মিউট করা মানে দেখে রাখতে আমি আপনার লিঙ্কটা দিবনি পরবর্তীতে যখন মনে হয়েছে যে সে একা ডমিনেট করতে পারতেছে না পরে পরে আর কি আমি ডমিনেট করতে পারবো না এই আর বাচ্চা ওর বাচ্চা নাস্তিক ও প্ল্যাটফর্ম বানায় লাইছস হ্যাঁ সে লিঙ্কটা দিয়ে না দেখার ইচ্ছা হচ্ছে দেখা দেখতে হবে ওকে ঠিক আছে আসি ভাই থ্যাংক ইউ রাজীব ভাই আপনি তাহলে একটু ঘুরে আসেন আমি দেখি কয়েকজন কিছু করি

কানেকশন করে দিয়েছেন আর কি কানেকশন করে দিয়েছেন ওকে ওকে তাহলে আমি ইয়া করে সিরিয়াল নাম্বার যুক্ত করি সোহেল ইজ মাই ব্রাদার এন্ড আল্লাহ ইজ মাই গড আচ্ছা কি নাম দিয়েছেন ভাই আপনি সাহিল ভাই সাহিল ইজ মাই ব্রাদার এন্ড অ্যাডাম ইজ মাই গড হ্যাঁ সাহিল ভাই বলুন সাহিল ইজ মাই ব্রাদার ওকে ও আপনি কি মানে ওই মুসলিম সাহিলের ইয়া থেকে আসছেন নাকি সাহিল কথা বলতে হবে আপনি হ্যালো সাহিল সাহিল যিনি আমি একটু দর্শকদের এক ঝলকের জন্য দেখাই দিই ব্যক্তি আসছেন মাই ব্রাদার ইজ মাই গড ব্যক্তি কথা বলছেন না ওকে ঠিক আছে সাহিল ভাই তার যেহেতু আপনি আডমিট করছেন আপনি আরেকবার একটু ঘুরে আসেন তাহলে তাকে বিদায় জানাচ্ছি তাকে